তো এবার আমরা আলোচনা করব লেন্স নিয়ে। প্রথমে জানতে হবে লেন্স কি। লেন্স মানে হচ্ছে যে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এবং এখানে অনেক সময় বলা হয় সমসত্ব, কথাটা উল্লেখ করা হয়। নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। আচ্ছা, এই যে বলছে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, এটা একটু দেখা হবে। যেমন লেন্স আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উত্তল এবং অবতল, এই দুই প্রকার লেন্স নিয়ে আমরা আলোচনা করবো। উত্তল লেন্সের বিভিন্ন প্রকার আছে, আমাদের ডিটেলস জানার দরকার নেই। অবতল লেন্সের বিভিন্ন প্রকার আছে, আমরা যাবো না ডিটেলস। উত্তল লেন্স কিরকম দেখতে, সেটা হচ্ছে এই রকম, অর্থাৎ L1 L2 হচ্ছে একটা উত্তল লেন্স। কিভাবে কথা হচ্ছে যে এই লেন্সের মাঝখানটা হচ্ছে মোটা এবং ধারের দিকে ক্রমশ সরু হয়ে গেছে, সেটাই হচ্ছে আমাদের উত্তল লেন্স। অবতল লেন্স মানে হচ্ছে ঠিক তার উল্টোটা, অর্থাৎ মাঝখানটা সরু হবে এবং প্রান্তর দিকে ক্রমশ মোটা হবে, এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স এবং অবতল লেন্স। এবারে আমরা লেন্সের কয়েকটা সংজ্ঞা আমরা আলোচনা করবো। যেমন দর্পণের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করেছি যে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে যদি আমরা আলোচনা করি। এখানে হচ্ছে একটা L1 এবং L2 উত্তল লেন্স নেওয়া হয়েছে। তাহলে এই লেন্সের বক্রতা কিন্তু কি করে হবে, দেখো এইটা হচ্ছে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠটার ধর আমি নাম দিচ্ছি A এবং এইদিকে একটা পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠটার নাম দিচ্ছি ধরো B। তাহলে এই A পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা একটা গোলকের অংশ দেখানো হয়েছে, B পৃষ্ঠটা অন্য একটা গোলকের অংশ সেটাও দেখানো হয়েছে। তাহলে A পৃষ্ঠটা যে গোলকের অংশ তার একটা কেন্দ্র আছে, এর নাম দিলাম আমি C1, বিপৃষ্ঠটা অন্য একটা গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাকে আমি নাম দিলাম সি। তাহলে C1 হচ্ছে এ পৃষ্ঠের বক্রতা কেন্দ্র, C2 হচ্ছে বি পৃষ্ঠের বক্রতা কেন্দ্র, তাহলে বক্রতা কেন্দ্র হয়ে গেল। এবার হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কি করে পাবো, এটা এবং এখান থেকে হচ্ছে এ, এখানে যদি আমি নাম দিই একটা পি একটা কিউ যদি নাম দিই, তাহলে C1P হচ্ছে এ পৃষ্ঠের জন্য বক্রতা ব্যাসার্ধ এবং C2Q হচ্ছে বি পৃষ্ঠের জন্য বক্রতা ব্যাসার্ধ। ওকে, প্রধান অক্ষ কাকে বলতো, এই যে দুটো বক্রতা কেন্দ্র তাকে যদি আমি একটা সরলরেখাতে যোগ করে বাড়িয়ে দিই যেটা পাবো সেটাই হচ্ছে আমার লেন্সের প্রধান অক্ষ। ধরো আমি এটা বাড়ি থেকে একটু বাড়িয়ে দিলাম, আমি নাম দিচ্ছি সাপোজ এমএন, তাহলে এমএন হচ্ছে এই লেন্সটার প্রধান। এবার দেখো আমরা কয়েকটা বিষয় আলোচনা করবো এবং তার জন্য একটু প্রয়োজনীয় ছবি আছে। তো প্রথমে আসি এই ছবিটার দিকে, এটা থেকে আমরা আলোক কেন্দ্র সম্পর্কে জানবো। আলোক কেন্দ্র হচ্ছে, দেখো এই যে আমরা দেখিয়েছি L1 L2 হচ্ছে একটা উত্তল লেন্স এবং এই লেন্সে তার একটা আপতিত রশ্মি আমি নাম দিয়ে দিলাম AB, আপতিত হলো লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলো এবং লেন্সের এই তল থেকে আবার ফাইনালি এই বিষয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই রশ্মির নাম দিচ্ছি আমি রশ্মি। এবার হচ্ছে যদি কন্ডিশনটা এরকম হয় যে আপতিত রশ্মি AB এবং প্রতিষ্ঠিত রশ্মি AB পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে লেন্সের মধ্য দিয়ে যখন ওই রশ্মিটা প্রতিষ্ঠিত হচ্ছে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হচ্ছে আমার আলোক কেন্দ্র। এবং পাতলা লেন্স মানে হচ্ছে লেন্সের এই যে বেদ আছে, মাঝখানে যে বেদটা আছে
পাতলা লেন্সের জন্য হচ্ছে তার বেথ ডেলিভারি লেস দ্যান বক্রতা ব্যাসার্ধ। লেন্সের বক্রতা ব্যাসার্ধের তুলনায় বেথ যদি খুব কম হয় তাহলে সেই লেন্সটাকে ধরা হয় পাতলা লেন্স। এবং পাতলা লেন্সের ক্ষেত্রে তাহলে এই বেথটা এতটা থাকবে না, আরো ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে এবি আর সিডি এই দুটোকে আলাদা আলাদা রশ্মি বলে আলাদা করা যায় না, যেটা একটা রশ্মির মধ্যেই মনে হয়। অর্থাৎ সেক্ষেত্রে আলোক রশ্মি এবং লেন্সের মধ্য দিয়ে প্রদর্শিত হয়ে যখন বেরিয়ে যাচ্ছে কোনো চুটি হবে না, এরকম রাখতে হবে। পাতলা লেন্সের জন্য আলোক বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুর মধ্য দিয়ে আলোক গেলে কোনো চুটি হবে না। এবারে হচ্ছে আমরা লেন্সের ফোকাস দুটো সম্পর্কে জানি। লেন্সের দুটো ফোকাস, একটা হচ্ছে যে মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। প্রথমে দেখো এই ছবিটায় এখানে কি দেখানো হয়েছে যে এল ওয়ান এল টু একটা উত্তল লেন্স আছে এবং এই উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসছে এবং আসার পর লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর কি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হচ্ছে এবং এই যে নির্দিষ্ট বিন্দু এই বিন্দুটাকে বলা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস। এই যে এল ওয়ান এল টু লেন্সটা দ্বিতীয় মুখ্য ফোকাস। একইভাবে ধরো এই যে অবতল লেন্সের জন্য আমরা যদি দেখি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসছে, আসার পর কি হচ্ছে লেন্সের প্রতিসৃত হওয়ার পর এইভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রতিসৃত রশ্মিগুলোকে আমি যদি এখান থেকে দেখি কি মনে হবে কোন একটা বিন্দু থেকে যেন অবস্থিত হচ্ছে বলে মনে হবে। অর্থাৎ এই যে রশ্মিটা আমি যদি পিছন দিকে বাড়াই তাহলে এর একটা বিন্দুতে নেবে, এই বিন্দুটা হচ্ছে এই অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। এবারে এই ছবিটা দেখো, এই ছবিতে দেখানো হচ্ছে যে এল ওয়ান এল টু একটা উত্তল লেন্স আছে, এই লেন্সের উপর এফ ড্যাশ হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দু থেকে আলো লেন্সের উপর পড়লো এবং প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুটাকে বলা হবে এই এল ওয়ান এল টু উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। ওকে, এই ছবিটা এই ছবিটা হচ্ছে যে একটা অবতল লেন্স দেখানো হয়েছে এবং এই অবতল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে আমার এফ ড্যাশ। এবারে আলোক রশ্মি যদি ওই পার্টিকুলার বিন্দুর অভিমুখী হয়, দেখো এই যে দেখানো হয়েছে এইটা মানে কি এই রশ্মিটা এই বিন্দুটিকে আসতে যাচ্ছে, কিন্তু লেন্সের প্রতিসরণের পর এটা কি হবে প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্মিত হচ্ছে। এই রশ্মিটাও এই বিন্দু থেকে যেতে চাইছে কিন্তু লেন্সের প্রতিসরণের পর এটা প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্মিত হচ্ছে। তাহলে এইখানে যদি জয়েন্টার করে বাড়াই তাহলে প্রধান অক্ষের উপর যে বিন্দুটা পাচ্ছি এফটাস বিন্দু, এই এফটাস বিন্দু হচ্ছে এই অবতল লেন্সটা প্রথম মুখ্য ফোকাস। সাধারণভাবে যদি কিছু বলার না থাকে, অর্থাৎ ধরো তোমাকে বললে যে একটা লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে আমার 15 সেন্টিমিটার, আচ্ছা এখানে ফোকাস দূরত্ব মানে কি, ফোকাস দূরত্ব মানে হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় মুখ্য ফোকাসের দৈর্ঘ্যটাকেই বলা হয়। অর্থাৎ যদি ফোকাস দূরত্ব এমনি বলে দেয় যদি মেনশন করা না থাকে তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাসকে কিন্তু ধরতে হবে এবং এটাই ধরা হয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা দেওয়া থাকবে ওয়েভ সমান হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে এই দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বটাই হচ্ছে আমাদের লেন্সের ফোকাস দূরত্ব। অর্থাৎ আমরা যেমন সেটা হচ্ছে ফোকাস তল কি, ছোট দেখো এল ওয়ান এল টু একটা উত্তল লেন্স দেখানো হয়েছে এবং এই লেন্স হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসছে এবং আসার পর আমরা যখন জানি যে প্রধান অক্ষের উপর একটা বিন্দু দিয়ে সেগুলো পাস করবে এবং এই বিন্দুটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হবে। তাহলে ফোকাস তল হচ্ছে যে উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত যে মুখ্য ফোকাস আছে সেই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে এবং প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে তলটা থাকবে সেই তলটাকে বলা হবে ফোকাস তল। ওকে, এখানে আমরা মুখ্য ফোকাস বলতে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসটাকে নিয়েছি। এবার দেখো আমরা জানি যেটা জানি নয় জানবো, উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স রূপে কাজ করে আর অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স রূপে কাজ করে। কিভাবে কাজ করে এটা দেখো, এখানে একটা উত্তল লেন্সকে
অনেকগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ভাবা হয়েছে, এবং এই উপরের দিকে যে প্রিজম আছে তাদের ভূমিটা হচ্ছে নিচের দিকে, এবং নিচের দিকে যে প্রিজম আছে তাদের ভূমিটা হচ্ছে উপরের দিকে। এবার মনে করো আমরা আগের ক্লাসে পড়েছি যে একটা প্রিজম যদি এরকম হয়, প্রিজমটা যদি ঘন মাধ্যম হয় এবং পারিপার্শ্বিক মাধ্যম যদি লঘু মাধ্যম হয়, তাহলে কি হয় প্রতিসরণের পর যে রশ্মি বেরোয় সেই রশ্মি হচ্ছে ভূমির দিকে বেঁকে যায়। এক্ষেত্রে যদি তাই ধরে নিই যে এই যে লেন্সের যে প্রতিসরণাঙ্ক, অর্থাৎ লেন্সের মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম এবং পারিপার্শ্বিক মাধ্যম যদি লঘু মাধ্যম হয়, তাহলে এখান থেকে কি হবে আলো রশ্মি এসে প্রিজমের ভূমির দিকে ভাঙবে। এবার আমি কি বলেছি উপরের দিকে যে প্রিজম আছে তাদের ভূমিটা হচ্ছে নিচের দিকে, আর নিচের দিকে যে প্রিজমগুলো আছে তাদের ভূমিটা হচ্ছে উপরের দিকে। তাহলে এখান থেকে যে একটা আলো রশ্মি আছে এটা যাবে এই দিক বরাবর, এখান থেকে যে আলো রশ্মি আসছে এটা যাবে কিন্তু এই দিক বরাবর। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কিন্তু আমরা জানি যে এটা দ্বিতীয় মুখ্য প্রবাস। তাহলে দেখো উত্তল লেন্সটাতে, উত্তল লেন্সে কি হচ্ছে যে প্রধানত সমান্তরাল আলো রশ্মি আসছে এবং তারা একটা নির্দিষ্ট বিন্দুর দিয়ে পাস হচ্ছে, নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হচ্ছে, সেই জন্য হচ্ছে তাকে অভিসার লেন্স বলা হয়। আবার অবতল লেন্স দেখো, অবতল লেন্সটাকে আমি অনেকগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ভাবতে পারি, এবং একই ব্যাপার এখানে উপরের দিকে যে প্রিজমগুলো আছে তাদের ভূমিটা হচ্ছে উপরের দিকে, আর নিচের দিকে প্রিজমের ভূমি হচ্ছে নিচের দিকে। তাহলে একটা রশ্মি যদি আসে এটা কি হবে ভূমির দিকে বাঁধবে এবং এটা হচ্ছে এই দিকে বাঁধবে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে প্রধানত লেন্সের প্রতিসরণের পর এইভাবে যে ডাইভার্স করে যাচ্ছে, তাহলে এই রশ্মিটাকে যদি আমি পিছন দিকে বাড়াই এটা কি মনে হবে একটা বিন্দু দেখে অপসিট হচ্ছে বলে মনে হবে, সেই জন্য হচ্ছে অবতল লেন্সটা হচ্ছে অপসারী লেন্স রূপে কাজ করে। এখানে একটা আমরা ধরে নিয়েছি, সেই ধরে নিয়েছি কি যেটা হচ্ছে লেন্সটা হচ্ছে ঘন মাধ্যম আর পারিপার্শ্বিক মাধ্যম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লঘু মাধ্যম। যদি উল্টে যায় অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমটা ঘন মাধ্যম এবং লেন্সটা যদি লঘু মাধ্যম হয় তাহলে এই ঘটনাটা উল্টে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে উত্তল লেন্স কাজ করবে অবতল অপসারী লেন্স রূপে এবং অবতল লেন্সটা কাজ করবে অভিসারী লেন্স রূপে। তাহলে আজকের ক্লাসে আমরা লেন্স সম্পর্কে বেশ কিছু সংজ্ঞা পড়লাম, পরবর্তী ক্লাসে আমরা দেখব যে লেন্সের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব গঠন করা যায়। তো পরবর্তী ক্লাসের জন্য তোমরা মাই পাঠশালাকে ফলো করতে থাকো, এই ভিডিওটি তোমরা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।